বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে, বেনজিরের রাজনীতি করে, আজিদের পক্ষের রাজনীতি করে, আনারের রাজনীতি করে। তারা কৃষকের রাজনীতি করে না, রিক্সাওয়ালার রাজনীতি করে না, গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না। যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত দুই সপ্তাহে আমরা দেখলাম রিয়াদ আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা। আমরা জনগণকে বলছি, আপনারা সতর্ক হন, ফেসবুকে সাকিবকে দেখে রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন, আনারের মতো গুন্ডা পাণ্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন, নাকি বেনজির আর আজগের মতো বদমাশদের গল্প পড়বেন, নাকি ১৯ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন। কোনটা আপনার গল্প, কোনটা আপনার মনুষ্যত্বের গল্প, এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকের কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন। যেই বাংলাদেশে ১৯টা জেলায় ৬.৫ লক্ষ কৃষক ফকির হয়ে গেছে, সেই কৃষকের একদিনের গল্প নাই। যেই লক্ষ লক্ষ মানুষ বাড়ির ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে, ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নাই, তাদের কোনো গল্প নাই। যেই জেলে ঋণে সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল, যার নৌকাটা আর জালটা ধ্বংস হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে, সেই মানুষটার গল্প নাই। তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা। আনার বেনজির আর বদমাইশ আজিজরা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না, ওরা জীবিত মরেছে না টয়লেটের ফ্ল্যাশব্যাকে মরেছে, আমার কিচ্ছু চায় আসে না। ওরা দেশের শত্রু, ওরা বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চায়। আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চাই, যে ১ কোটি টাকার মাছ হারিয়ে গেছে, যার লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে, তার গল্প শুনতে চাই। আমি সাকিব আর রিয়াদের গল্প শুনতে চাই না, যারা বাংলাদেশে ২ টাকার বেনিফিট দিতে পারে না, তাদের গল্প দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে না। যদি আপনারা সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে চান, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখতে চান, বুঝতে হবে সাকিব, আনার, মাশরাফি, বেনজির আর আজিজ হচ্ছে দেশের রং সাইড অফ দ্য হিস্ট্রিতে আছে। তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের ক্ষতি ছাড়া, বাংলাদেশকে বিক্রি করা ছাড়া বাংলাদেশের ২ টাকার কোনো বেনিফিট এই লোকগুলো দেয় নাই। আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষকের উপরে, আমি সেই কৃষকের গল্প দেখতে পাচ্ছি না। আপনারা যারা মনুষ্যত্বের গল্প বলতে চান, দয়া করে ভোলাতে যান, পটুয়াখালীতে যান, কক্সবাজারে যান, বাগেরহাটে আর সাতক্ষীরায় যান, যার জমি ডুবে গেছে, যার পুকুরের ঘের নষ্ট হয়ে গেছে, যার ফসল তলিয়ে গেছে, তার গল্প হচ্ছে মানুষের গল্প। মানুষের গল্পের রাজনীতি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, মনুষ্যত্বের গল্প হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের এই অবুজ দাস দাসীদেরকে গত দুই সপ্তাহ থেকে আনার্গের রাজনীতি খাওয়াচ্ছে, বেনজির আর আজিজের মতো গুন্ডা পাণ্ডা বদমাইশদেরকে পুরো গসিপ আইটেম দিয়ে পরিমণির মতো করে ঘন্টায় ঘন্টায় আপডেট দিয়ে বাংলাদেশের মানুষকে ব্যস্ত রেখেছে। ঘন্টায় ঘন্টায় রিয়াদ আর সাকিবের ৩৯ উইকেট আর ১৫০০০ রানের পাটপারি এদেশের তরুণ সমাজকে বিক্রি করছে ফেসবুক আর ব্রেকিং নিউজের নামে। এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয়, তাহলে বুঝতে হবে এই বেনজির নাটকের মধ্য দিয়ে আরও লক্ষ বেনজিরের গল্প হারিয়ে যাচ্ছে, এই এক আজিজের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে, এই এক আনার গুন্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষা জেলেদের গল্প হারিয়ে গেছে। এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি। আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে যে গণমাধ্যমকে সত্যভাবে বলে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় নিয়ে, রেমেল নিয়ে যেন বড় আকারে ব্রেকিং নিউজ আকারে নিয়মিত কোনো খবর প্রকাশ না করে। তাই আপনারা দেখেছেন যে লেভেলের ক্ষতি বাংলাদেশে এবার রেমেল করেছে, তার ১০% খবরও গণমাধ্যমে আসে নাই। একটা বড় কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে যে পরিমাণ ক্ষতি হবে, এই পরিমাণ ক্ষতির ১০% টাকা দেবার মতো টাকা সরকারের ফান্ডে নাই। তাই আপনারা দেখেছেন
জেলা প্রতি মাত্র 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেখানে কোনো কোনো কৃষকের, কোনো কোনো মাছের ঘেরের যারা মালিক ছিল তাদের একারই 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ সরকার দলীয় প্রভাব এবং গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা গণমাধ্যমের টুটি যেভাবে চেপে বসেছে, ঠিক একইভাবে দেখলাম প্রশাসনকে সাহায্য করবার বদলে, প্রশাসনকে টাকা পয়সা দেবার বদলে ন্যূনতম কোনো সাহায্যের হাত না বাড়িয়ে বাংলাদেশের মানুষকে আজিজ আর বেনজিরের নাটক নিয়ে ব্যস্ত রেখেছে, নায়ক নায়িকাদেরকে দিয়ে ব্যস্ত রেখেছে। টি-20 বিশ্বকাপে প্রত্যেক দিন প্লেয়ারদের ঘন্টার ঘন্টার ফিডব্যাক ব্রেকিং নিউজ আকারে দিচ্ছে, যেন বাংলাদেশের এই 19 জেলার লক্ষ লক্ষ মানুষ যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সাকিব আল হাসানের টি-20 রেকর্ড বিক্রি করে খেতে পারবে। লক্ষ লক্ষ হেক্টর ফসলের জমি, ফসল যাদের নষ্ট হয়ে গেছে তারা রিয়াদ আর সাকিব আল হাসানকে বেচে 2 টাকার লাভ তাদের হবে না। কিন্তু সেই পরিমণিদের মতো করে গসিপ আইটেম করে আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা আনারদের মৃত্যুদণ্ডের নাটকগুলোকে প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় ব্রিফিং আকারে প্রকাশ করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষকে গণমাধ্যম দিয়ে ব্যস্ত রেখেছে। এই নাটকের রাজনীতিটা জনগণকে বুঝতে হবে। বাংলাদেশে গত 2 সপ্তাহের সবচেয়ে বড় রাজনীতি ছিল যে এই ঝড় এবং জলোচ্ছ্বাসে আমার একটা মানুষ মরবে না, আমার একটা পশু মরবে না, একটা হরিণ একটা হাতি মরবে না, আমার একটা ঘেরের মাছ ছুটে যাবে না, আমার 6 কোটি মানুষ কোনো না কোনো ফর্মে ক্ষতিগ্রস্ত হতে পারবে না। এইটা হওয়া দরকার ছিল গত 2 সপ্তাহের রাজনীতি, যে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মানুষ কেন মারা যায়, কারণ হচ্ছে যে আবহাওয়ার যে ফোরকাস্ট সিস্টেম ডেভেলপ করেছে, আমরা 1-2 সপ্তাহ আগে থেকে জানতে পারি যে কোথায় বৃষ্টি হচ্ছে, কত ঘরত্বের বৃষ্টি হবে, কত দিন ধরে বৃষ্টি হবে, কোন কোন জেলায় হবে। বাংলাদেশ যে আবহাওয়া যে ফোরকাস্ট মেকানিজম ফলো করে, যে ইউরোপিয়ান মডেলটা, সেই মডেলে ন্যূনতম 10-11 দিন আগে জানা সম্ভব যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস কী হবে। আমেরিকা যে মডেলটা ডেভেলপ করেছে এটা দিয়ে আরও আগেই জানা সম্ভব, ন্যূনতম 16-17 দিন আগে জানা সম্ভব যে বাংলাদেশে আবহাওয়ার পূর্বাভাস কী হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন জেলার উপর দিয়ে এই ঝড় বন্যা চলে যাবে। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি যে আমাদের এই জনগণের জীবনের দাম এত কম যে আমাদের রাষ্ট্র এবং সরকারগুলো বরাবরই ঘূর্ণিঝড় সাইকেল এবং মানুষের হত্যা হয়ে যাওয়া, লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাওয়া, পশু পাখির নাই হয়ে যাওয়ার যে রাজনীতিটা করবার দরকার ছিল মানুষের স্বার্থে, সেটা তারা কখনোই করেননি এবং করতে পারেননি। প্রতি বছরই আমরা দেখেছি শুধুমাত্র ঘূর্ণিঝড়ের সময় আপনাদেরকে কিছু সংখ্যা বলে দেওয়া হয় যে এই ঘূর্ণিঝড়ে এতজন মানুষ মারা গেছে, এত লক্ষ হেক্টর অথবা একরের ফসলের জমি ধ্বংস হয়ে গেছে, এতগুলো ঘেরের মাছ নষ্ট হয়ে গেছে চলে গেছে, এতগুলো পশু পাখি মারা গেছে। এই গল্প বলার মধ্য দিয়ে 2-3 দিনের মধ্যে এই খবরটা নাই হয়ে যায়। আমরা এমন একটা জনপদের বাসিন্দা যে বাস্তব কারণেই আমাদের প্রকৃতির যে বৈশিষ্ট্য আছে এটাতে আমাদের ঝড় জলোচ্ছ্বাস বন্যা ঘূর্ণিঝড় এগুলো হবে। আমরা যারা ইতিহাস থেকে পড়েছি আপনাদের মনে থাকবার কথা যে 1970 সালের নির্বাচনকে পিছানো হয়েছিল একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কারণে। আমাদের দক্ষিণাঞ্চলের উপকূল সেদিন ভেসে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি 1991 সালের ঘূর্ণিঝড়, আমরা সিলট দেখেছি, আইলা দেখেছি, নার্গিস দেখেছি, রুমেল দেখেছি। প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের বাস্তবতাতে যে মৌলিক প্রশ্নগুলো জাতির সামনে বারবার নতুন করে হাজির হচ্ছে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। আমরা গণমানুষের রাজনীতি করব, আমরা কৃষক মজুর আর শ্রমিকের রাজনীতি করব, আমরা মেহনতি মানুষের গল্পের কথা বলবো, আমরা রিক্সাওয়ালা ভাইরা কেন দিনের পর দিন জমি হারিয়ে আজকে রিক্সাওয়ালা হয়েছেন তাদের সেই কষ্টের গল্পটা হচ্ছে বাংলাদেশের গল্প। এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আনার বেনজির আর আজিজের মতো বদমাশদের জন্য বাংলাদেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করে নাই। আসেন সেই রক্ত দেওয়ার ঋণগ্রস্ত বাংলাদেশকে নতুন করে মনুষ্যত্বের পক্ষে আমরা উদ্ধার করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার
বেনজির আজিজ হাসিনা গন্ধের দখল থেকে আবার রক্ষা করি, বাংলাদেশকে নতুন করে কৃষকের জন্য স্বাধীন করি, মজুরের জন্য স্বাধীন করি, জেলের জন্য স্বাধীন করি, রিক্সাওয়ালা সিএনজির ভাইদের জন্য স্বাধীন করি, ফুটপাতে রাত যাপনকারী ভাসমান লক্ষ লক্ষ মানুষের জন্য এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।